বিদেশে তারা এত বেশি চুরি করেছে, এখনো চুরি করছে যে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতা তাদের নেই। তাদের সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে কয়েক দৃশ্যে আপনারা লক্ষ্য করেছেন, দেখেছে ডলার সংকট। এই ডলার সংকট কেন? আজকে বোধ হয় ১১৩ টাকা বোধ হয় $১ দাম, যেটা কিছুদিন আগে ৮০-৮৫ টাকা ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে একমাত্র তারা বিদেশে পাচার করে দিয়েছে সব ডলার তৈরি করে, এবং যার ফলে আজকে সেই মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তাদের ব্যর্থতার কারণে অর্থনীতি আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদেরকে উন্নয়নের আপনার সেই গল্প শোনায় যে আপনার এখানে নাকি আপনার একটা মডেল তৈরি হচ্ছে বাংলাদেশ, যে আপনার এই নিম্ন আয়ের দেশগুলো অথবা আপনার উন্নয়নশীল যেগুলো আপনার নিম্ন আয়ের দেশ, সেগুলোকে উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য এরা নাকি একটা মডেল তৈরি হয়েছে। এখন সেই বিদেশি পত্রপত্রিকাগুলো বলছে যে সেই এখন সেই সব যেটা দেখাচ্ছিল যে মিরাকল জাদু বলছিল অনেকে, সেই জাদুই হয়ে গেছে। অর্থাৎ ভেতরে যে কিছু নেই, ওটা যে পুরোপুরি ফাঁকা, সেটা প্রমাণিত হয়ে গেছে। বন্ধুরা, আজকে তারা বড় বড় প্রজেক্ট করে, সেই বড় বড় প্রজেক্টের পেছনে মূল বিষয়টা কি? চুরি, লুট। আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না, ফুটপাথের মধ্যে পড়ে থাকছে, পড়ে ছেড়ে কাপড় ঢাকা দিয়ে ফুটপাথে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সংসার করছে। সেই দিকে কোনো খেয়াল নেই। তারা এখন কি করছে? মেট্রো রেল। কোথা দিয়ে মেট্রো রেল করে? পাতাল রেল। কোথা দিয়ে? সবচাইতে পশ যে এরিয়া এখন ঢাকাতে, অর্থাৎ বসুন্ধরা, পূর্বাচল, সেই সমস্ত আগে তারা এখন মেট্রো রেল করবে। কার জন্য? ফর অনলি 2 or 3% পিপুল, অথচ 97% পিপুল এখন এখানে একটা মানবতার জীবনযাপন করছে। দারিদ্র্য বেড়েছে, কমেনি। দারিদ্রের সংখ্যা বেড়ে এখন শতকরা 42% বেড়েছে। মানুষের জীবনযাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। চালের দাম আমাদের সময় বিএনপি সরকার আমলে ছিল আপনার বড়জোর 22 টাকা, 20 থেকে 22 টাকা। এখন মোটা চালের দাম কমপক্ষে 60 টাকা। ডাল, লবণ, তেল, ডিম, যেটা আমাদের সাধারণ গরিব মানুষের একটাই মাত্র প্রোটিন, সব মা চায় তার ছেলেকে অন্তত একটা ডিম খাবে, সেই ডিম এখন নাগালে বাইরে চলে গেছে। ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগি 1 লাফে প্রতি কেজিতে 60 টাকা বেড়েছে। গরুর গোস্ত বা খাসির গোস্ত এখন হাত দেওয়ার কথা কেউ চিন্তাও করে না, বাস্তবতা সমস্ত। অথচ তারা দেখেন কি চমৎকার, মানে এক একজন যে চেহারা হচ্ছে প্রতিদিন, সেই চেহারা দেখে মনে হয় না যে দেশে কোনো আপনার কোনো অভাব আছে, কোনো সমস্যা আছে। সবগুলো আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। যে আমেরিকার আগে স্যান্ডেল পরতো, এখন রোলস রয়েস গাড়ি চালায়। মানুষটা তাই বুঝতে পারছে, ঠিক না? আমি ভুল বলছি নাকি? প্রায় প্রত্যেকটি জায়গায় দেখবেন যে তাদের চেহারা বদলে গেছে, তাদের চিকনাই বার হচ্ছে, আমাদের দেশি কথায় বলে আর কি, চিকচিক করাচ্ছে চেহারার মধ্যে, মনে হচ্ছে যে আপনার একেবারে গ্লো করছে। এই হচ্ছে এখন আওয়ামী চেহারা। আমি খুব সাদা মাঠা ভাষায় কথা বলছি। আমি আমাদের স্বপন সাহেবের মতো, আজম সাহেবের মতো, তারপরে সুবুল বিশ্বাসের মতো আপনার অত্যন্ত আপনার কি বলবো থিওরিটিক্যাল কথাবার্তা বলছি না, বাস্তব কথাগুলো বলছি। এটা হচ্ছে কারণটা কি? যে আজকে আওয়ামী লীগ এই দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে, একেবারে ছাদের কিনারে নিয়ে গেছে, এখান থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে প্রায়। এখন সবাই বলছে যে বাংলাদেশ এখন একটা রীতিমতো এখন একটা আপনার বিপদজনক অবস্থায় পড়েছে, সংকটময় অবস্থায় পড়েছে। এখান থেকে বেরিয়ে আসা কোনো মতেই সম্ভব হবে না যদি না এই অনির্বাচিত, অবৈধ, ভয়াবহভাবে ফ্যাসিস্ট একটা সরকারকে সরানো যায়। বন্ধুরা,